ও নবীর উম্মতের দলও কুমিল্লার মুসলমান গো, বেশি দূরের কথা নয়, এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা, এই বাংলাদেশে 16 কোটি মানুষ, এর ডবল জনগণের দেবতাগিরি করেছিল শিব শক্তি মহারাজ। কে না জানে শিব শক্তির কথা, শিব শক্তি মহারাজ একটা নয় দুইটা নয় 12টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছিল, কয়টা জোরে কান। উনি কোরআনের বিরুদ্ধে প্রতিদিন কথা বলে, একদিন চিন্তা করলো যে মুসলমানের কোরআনের বিরুদ্ধে এত কথা কই, আজ একটু দেখি মুসলমানের কোরআনটা কেমন, মুসলমানের কোরআনে কি লেখা আছে একটু দেখব গো। মুসলমানের কোরআন দেখার জন্য যখন বসিয়া যায়, যখনই পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, শিব শক্তির পড়তে দেরি হয় অন্তরে একটা তুফান শুরু হয়ে যায়। এতদিন যে মুসলমানের কোরআনের বিরুদ্ধে এত কথা বলতাম, আজ দেখি কোরআনে এত মজা, আজ দেখি কোরআনে এত মজা, যত পরে ততই মজা লাগে, যত পরে ততই মজা লাগে, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, যত পরে ততই মজা। পড়তে 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 একটা সময় দেখে অজান্তেই চোখ থেকে পানি, পড়তে পড়তে নিজের শরীর ভিজে যায়। দীপ শক্তি এবার কি করবে, 30 কোটি হিন্দুর দেবতা চাইলেই তো পারবে না, হায় হায় আমি চাইলেই তো আল্লাহ তাআলাকে মেনে নিতে পারবো না। দ্বিতীয় দিন আবার কোরআন নিয়ে বসিয়া যায়, ওই বান্দা কোরআন নিয়ে যখন বসে যায় মৌখিক ভাবে না আনলেও কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে নিজের ভিতরে ঈমান চলে আসছে, কারণ চোখ থেকে পানি পড়তেছে, আল্লাহকে ডাকতেছি। দ্বিতীয় দিন দেখতেছে মুহাম্মদ মুহাম্মদ একটা শব্দ কোরআনে বারবার দেখা যায়, এবার অন্তরে বড় আশা, এই কোরআন এত দামি, ছন্দে এত মিল, সাহিত্যে এত উচ্চাঙ্গের কোরআনে আবার এত দামি নামটা কার, এই মুহাম্মদকে যদি একটু দেখতে পারতাম, কোরআন এত সুন্দর মুহাম্মদ না জানি কত সুন্দর, এই মুহাম্মদ এত সুন্দর, এই মুহাম্মদের মালিক আল্লাহ না জানি কত সুন্দর, এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ঘুমা যায়, হঠাৎ স্বপ্ন করে এক আগন্তুক যুবক, অচেনা যুবক প্রশ্ন করে, ও বান্দা তুমি আমাকে কেন ডেকেছ, নীল আর মাইকেল শিব শক্তি মহারাজ বলে, না না আমি তো আপনাকে ডাকি নাই, তবে আপনি যে আমার স্বপ্ন ঘরে আসছেন একটু আমায় জবাব দেন, আপনার মতো সুন্দর চেহারাওয়ালা যুবক তো আমি কোনোদিন দেখি না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি তো কোনোদিন দেখি না। স্বপ্নগরের আগন্তুক ডাক দিয়া বলে, তুমি আমায় দেখতে চেয়েছো, আমি মুসলমানের পয়গম্বর মুহাম্মদ, জোরে বলেন আল্লাহু আকবার, আমি মুহাম্মদ, তুমি বারবার আমাকে দেখতে চেয়েছো গো, কোরআন তেলাওয়াত করেছো, দুরুদ পড়েছো, আমি নবী তোমার স্বপ্নে হাজির হয়েছি, কি বলবা বলো। শিব শক্তি বলে, পয়গম্বর আমি 30 কোটি হিন্দুর দেবতা, আজকে যদি আমি মুসলমান মৌখিক ভাবে সবার কাছে স্বীকার করি, কেউ আমায় ছাড়বে না, আমায় মেরে ফেলবে। মোহাম্মদ পয়গম্বর বলে, যার দিলে কালেমা ঢুকবে ও কোনোদিন কাউকে ভয় করতে পারে না। পয়গম্বর বললেন, যার দিলে ইমানে আল্লাহর ভয় থাকবে, কালেমা থাকবে গো, ও কোনোদিন কাউকে ভয় করতে পারে না। শিব শক্তি ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে উঠার পর
বিবির থেকে বিদায় নিবে, বিবির কাছে বিদায় নেওয়ার জন্য রওনা দিল। আল্লাহর বান্দা হঠাৎ দেখে বারান্দায় বিবিও তার দিকে আসতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিব শক্তি এবার অবাক হয়ে গেল, এত রাত্রে আমার বিবি এখনো কেন ঘুমায় নাই? ও বিবি তুমি কেন ঘুমাও নাই? বিবি ডাক দিয়া বলে, স্বামী তুমি কেন ঘুমাও নাই? তবে স্বামী আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসলাম, আমি একটা বিদায় বাণী নিয়ে আসছি। আমি আপনাকে বলবো বলবো করে বলতে পারি না, আমি আলাদা কামরায় থাকি 3 মাস ধরে, আপনি বারবার প্রশ্ন করেছেন আমি জবাব দেই নাই, কিন্তু আজকে আপনাকে আমি না বলে পারবো না। ও স্বামী আমার, আপনি যেদিন থেকে মুসলমানের কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আমি সেদিন থেকে মুসলমানের কোরআন রিসার্চে বসে গিয়েছিলাম, আমি দেখি মুসলমানের কোরআনে একটা ভুলও নাই। আমি আরো 3 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না, আল্লাহু আকবার। আমি আরো 3 মাস আগে মুসলমান হইলাম, এখন আপনার কামরায় আমি কেন যাই? আমি দেখি আজকে রাত্রে আমার নবী আমার স্বপ্ন ঘরে হাজির হয়েছে, আপনার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আপনার থেকে আমি বিদায় নিবে জন্য যাচ্ছিলাম। শিব শক্তি ডাক দেখায় রে বিবি, ও বিবি গ, যেই ভালো কাজটা তুমি 3 মাস আগে করেছো, আমি না ফরমান সেই কাজটাই এখন করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান মাইনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। কোরআনের মতো কোন গ্রন্থ আছে নাকি? আরো জোরে কন, এ নবীর উম্মতের দল, এই কোরআন আজ হুজুররা পড়ে মাদ্রাসায় পড়ানো হয়, আপনার সন্তানটাকে আপনি কি আলেম বানাইতে পারেন না? না, দরকার নাই, সবার তো আলেম হওয়া ফরজ না। হা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দিন শিক্ষা করা সবার উপরে যেমন ফরজ, আপনার সন্তানটাকেও যদি ছোটবেলায় আপনি কোরআনের শিক্ষা দিয়া দেন, ইসলামের শিক্ষা দিয়া দেন, ওই সন্তান বড় হয় কোনোদিন দুর্নীতি করবে না, চোরামি করবে না, দুর্নীতি 2 নম্বরে, হত্যা খুন ধর্ষণ গুম কোনোদিন করবে না। ঠিক কিনা? ধরে বলে